ভিনেগারে যে খায় ওটা শরবত খাওয়া যায়, আচারে দেওয়া যায়, মাংসই দেওয়া যায়, তারপরে পাঁচতলায় হইলে তোমার মদ ধরে ওই সব ওই চিঠি করতে এই পাইপ দিয়ে এইগুলো হচ্ছে বের হয়ে ড্রেন দিয়ে এই পাশে যে ভবন আছে তো এটার মধ্যেই ঢুকছে, আর সেখান থেকেই হচ্ছে আপনার যে কেরুর যে মদ সেটি কিন্তু এই গাছ থেকে তৈরি হবে। মেসি দিয়ে যাওয়া হবে সেই দর্শনা চিনির মিলে, আপনাদেরকে দেখাবো যে আখ থেকে কিভাবে চিনি তৈরি হয়। বাঙালি মানেই মুখরোচক মিষ্টান্ন চাই, কখনো ক্ষীর কখনো পায়েস, কখনো আবার তৈরি হয় মন্ডা মিঠাই সন্দেশ। হরেক রকমের এই মিষ্টান্নের অতুলনীয় স্বাদের প্রধান উপকরণ চিনি, যার জন্ম ফসলি মাঠে বেড়ে ওঠা আখ থেকে। মাটি থেকে জন্মানো এই আখ নানান প্রক্রিয়ায় রূপ নেয় সাদা মুক্তোর মতো চিনিতে। শুধুই কি চিনি, গ্রাম বাংলায় এমনকি মফস্বল শহরেও জনপ্রিয় মদ কেরিও তৈরি হয় এই আখ থেকেই। কী অবাক লাগছে তাই না, একে আখ থেকে চিনি আর মদ তৈরি হয় শুনে। মদ তৈরির কথা শুনে যদি অবাক হন তাহলে তৈরির প্রক্রিয়া দেখলে হয়তো ভুলেও আর মদ খাবেন না। এক আখে বিশেষ প্রক্রিয়ায় তৈরি হয় চিনি আর কেরু, সেই বিশেষ প্রক্রিয়াই আপনাদের দেখাতে চলে যাচ্ছি দর্শনায়। বন্ধুরা, আমি এখন দাঁড়ানো আছি সেই দর্শনা রেলওয়ে স্টেশন, যেটি বাংলাদেশের সর্বপ্রথম বাংলাদেশ থেকে ভারতের সাথে রেল সংযোগ চালু হয়। আমার পিছনের যে ট্রেন রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি চলে গেছে হচ্ছে বাংলাদেশের দিকে, আর সামনের যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা চলে গেছে সরাসরি ভারতের দিকে। তো এটি হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম রেল সংযোগ যেটি ভারতের সাথে প্রথমবারের মতো চালু হয়েছিল। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে, এখন আছি দর্শনা রেলওয়ে স্টেশন। 1862 সালে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কলকাতা রেলপথ খোলা হলে দর্শনা রেল স্টেশনটি চালু হয়। বর্তমানে মৈত্রী এক্সপ্রেস এই স্টেশনের উপর দিয়েই যায়। এই দর্শনা রেলওয়ে স্টেশনটি বাংলাদেশের একটি সীমান্তবর্তী রেলওয়ে স্টেশন, যার অবস্থান চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলায় দর্শনা শহরে। এই স্টেশনটি ভারত বাংলাদেশের মধ্যে রেল ট্রানজিট হিসেবে কাজ করছে। এখান থেকে চলে যাব আমাদের মূল গন্তব্যে। দেখতেই পাচ্ছেন গ্রামের মেঠোপথ ধরে আমরা ভ্যানে করে যাচ্ছি, যেতে যেতেই আমরা আশেপাশের বিস্তৃত আখ ক্ষেতগুলো দেখতে পাচ্ছি। বন্ধুরা, এখন আমি কেরু কোম্পানির খালি ট্রলির উপরে আছি, তো এগুলো এখন মাঠে নিয়ে যাচ্ছে, সেখান থেকে হচ্ছে আখগুলা সব এই ট্রলিতে করে উঠিয়ে নিয়ে যাওয়া হবে সেই দর্শনা চিনি মিলে। বন্ধুরা, আমরা এখন চলে আসলাম, সেখান থেকে আখ বোঝাই করা হবে এই ট্রলিতে করে। দেখেন সবাই এখানে আখ কাটতেছে, সবাই আখ কাটায় ব্যস্ত, তো এখন আমরা তাদের সাথে একটু কথা বলবো। ট্রলি থেকে নামতেই দেখা হয়ে গেল দুজন কৃষকের সাথে, সারা সকাল কাজ করে তারা বসে পড়েছে দুপুরের খাবার খেতে। চলুন তাদের সাথে একটু কথা বলে আসি। আচ্ছা, আপনারা কি ভাত খাচ্ছেন না? জি। কাজ করে উঠলেন? হ্যাঁ। কি দিয়ে খেতেছেন? মেসি দিয়ে। পুইশাক মেসি। মেসি এটা কি? পুইশাক মেসি, পুইশাক। পুইশাক না? শুধু পুইশাকের মেসি? হ্যাঁ। আর কিছু নাই? না, ডাগ আছে। আচ্ছা আচ্ছা। প্রতিদিন কাজ করে কত টাকা পান? ধরো দিন 500 টাকা হয় যে। দিন 500 টাকা হয়? কটা থেকে কটা পর্যন্ত কাজ করেন? ওই 7টা থেকে 5টা। 5টা পর্যন্ত। সকাল 7টা থেকে 5টা পর্যন্ত? হ্যাঁ, 500 টাকার মতো পান। বন্ধুরা, দেখলেন তো আমাদের দেশের কৃষক রোজ কত পরিশ্রম করে আমাদের অন্ন জোগায়, অথচ তাদের ভাগ্যে জোটে সামান্য খাবার। প্রত্যেকদিন ভাই 2-3 গাড়ি মাল নিয়ে যেতে হয়। আচ্ছা, ঠিক আছে। এবং দিনে 2 টিপ, রাত্রি 1 টিপ, এবং 40-45 দিন মনে করেন 45 দিন মিল চললে নিয়ে যেতে হয় প্রত্যেক দিনে। কতদিন ধরে আছেন আপনি এই কাজে? আমি এই জগতে বর্তমান 16-17 বছর আছি। আমি এখন রয়েছি কেরু কোম্পানির আখ খেতে, তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এই ট্রলিতে সব আখ বোঝাই করা হচ্ছে, এই আখ নিয়ে যাওয়া হবে সেই দর্শনা চিনি মিলে। বগিতে হচ্ছে গাড়ি এই আখ লোড করে এখন চলে যাবে, এগুলো হচ্ছে দর্শনা। ভাই কতক্ষণ লাগবে এটা লোড করতে? ঘন্টা দেড়েক। সময় হয়ে গেছে বন্ধুরা, আমরা এখন উঠে পড়েছি দর্শনা চিনি কলের গাড়িতে। এই তো কারখানায় আমরা এসে পড়েছি, সামনে দেখতে পাচ্ছেন বিশাল কারখানা, যন্ত্রপাতির ঘটঘট শব্দ দূর থেকেই ভেসে আসছে। বন্ধুরা, এই যে আমরা এখন প্রবেশ করলাম সেই কেরু কোম্পানির মিলের ভিতরে, কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা ভিতরে ঢুকে আপনাদেরকে সবকিছু দেখাতে পারবো। আমাদের সাথেই থাকুন।
এখান থেকে আসলে চিনির স্মেল যেটা সেটা কিন্তু আসছে। এটি বাংলাদেশের পুরনো চিনি কলগুলোর মধ্যে একটি, কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড। তৎকালীন ব্রিটিশ আমলের 1938 সালে একেবারে ব্যক্তিগত উদ্যোগে এই কারখানাটি নির্মাণ করা হয়। সে সময় এর অধীনে একটি চিনি কারখানা, একটি ডিস্টিলারি ইউনিট ও একটি ওষুধ কারখানার যাত্রা শুরু করে। স্বাধীনতা লাভের পর 1972 সালে বাংলাদেশ সরকার এই প্রতিষ্ঠানটিকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে। বর্তমানে এই কারখানাটিতে চিনির পাশাপাশি মদ তৈরির কাজ করা হয়। বৃহত্তম এই ভারী শিল্পের অবস্থান বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের চুয়াডাঙ্গা জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী দামুড়হুদা উপজেলার দর্শনায়। আমি বাগগাঁ সেন্টার থেকে ধরো দর্শনা সেন্টারে মেরে আসি। এটার পেছনে ভেনিগার তৈরি হয়, ভেনিগার যে খায় ওটা শরবত খাওয়া যায়, আচারে দেওয়া যায়, মাংসই দেওয়া যায়। এটা চিটিগুড়ি মোলাসেস, তারপরে পাঁচতলা হইলে তোমার মদ তৈরি হয়, ওই সব ওই চিটিগুড়ির থেকে। হ্যাঁ, বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই কেরুর যে বিখ্যাত মদ, সেটি কিন্তু এই পাঁচতলা যে ভবনটি আছে এটার ভিতরেই হচ্ছে তৈরি হয়। তো এখানে হচ্ছে একদমই সাধারণ মানুষের জন্য ঢোকা নিষিদ্ধ, এ কারণে হচ্ছে আমরা ভিতরে হয়তো ঢুকতে পারতেছি না, আপনাদেরকে পিছন থেকে দেখাচ্ছি। কারখানার ভিতরে দেখতে পাচ্ছেন পুরো দুস্তর কাজ চলছে। চিনি তৈরির জন্য প্রথমে দেখেছেন ক্ষেত থেকে আখ সংগ্রহ করে আনা হয়েছে, সেই আখ এখানেই চপিং মেশিনে চপ করে রস বের করে নেওয়া হয়। প্রতিটি ধাপের জন্য আলাদা আলাদা মেশিনের ব্যবহার করা হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন বিশাল এই মেশিনগুলোতে আখ দিয়ে রস বের করা হচ্ছে। চলুন মেশিনগুলো দেখি। এখানে চুন, সালফার গ্যাস আর হিট তিনটা দিয়ে রসের ময়লা কাটানো হয়। এই ময়লা কাটলে কিন্তু ফিল্টার হবে, ডোরে যাবে, ডোরের থেকে ফিল্টার হয়ে মানে ফ্রেশ রস হয়ে। এই যে চুন সালফার দেওয়া হয়েছে না, এই যে চুন সালফার দিয়ে গ্যাসটা ময়লাটা নামানো হয়েছে, ওই রস বয়লিং করা হচ্ছে। বয়লিং করে এই ওটার থেকে এখানে যাচ্ছে, এই দেখো এটাই, এটার থেকে ওইটাই যাচ্ছে। রসটা ব্রিক্স মানে মোটা হয়ে যাচ্ছে, মোটা হয়ে গেলে সেই রসটা এখানে দেওয়া হচ্ছে। এই যে এটা হলো সিরাপ টাওয়ার বলে, সিরাপ টাওয়ার। এই সিরাপ টাওয়ারে দিয়ে ওই রসটা ওখানে সালফার গ্যাস লাগানো আসছে। ওই যে সালফার আছে না, সালফার পুরাই সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়, ওই গ্যাস লাগানো হচ্ছে রসে। লাগানোর পরে ওই রসটা হলে এই যে ট্যাঙ্কিতে রিজার্ভ ট্যাঙ্ক, এগুলো এই যে রিজার্ভ নিয়ে ওই যে প্যান স্টেশন আছে না, ওই যে দেখা যাচ্ছে লেখা প্যান স্টেশন, এই সিরাপটা ওখানে নিয়ে ওরা ওই দানা তৈরি করছে, চিনির দানা তৈরি করছে। এটা হলো এর বলে সিরাপ বলে, এবং ভালো রস যেটা ব্রিক্স আপ রস, এই রসটা 50-55 ব্রিক্স হচ্ছে, মানে মোটা হচ্ছে 50-55, সেই রসটা নিয়ে ওরা দানা তৈরি করছে। অত নিচু করা লাগবে না, আমি উঁচু করে দেখাচ্ছি, নিচু করে ধরতে হবে না। হ্যাঁ, দানা হয়েছে। এটা ম্যাসকেট হিসাবে, গুড় হিসাবে ফেল দেওয়া হবে। এটা মেশিনে দিয়ে ওই যে দানাগুলো দেখা যাচ্ছে ওইগুলো ধরে নেওয়া হবে, নিয়ে আবার ফিরে আমাদেরকে কাছে ব্যাগ দেবে। এটা চিনির বীজ তৈরি হলো, এবার ওই ওই দানাটা নিয়ে আমরা আবার আছে ব্যাগিং মাল তৈরি করব। বন্ধুরা, চিনি তৈরির কাজ কিন্তু শেষ। এই যে এখানে দেখুন দুজন মিলে বস্তাবন্দির কাজ করছে। এখানে দেখা হচ্ছে চিনির দানা ঠিকঠাক আছে কিনা। বন্ধুরা, আপনাদেরকে দেখালাম যে ভিতরে কিভাবে এই আখ ভিতরে যাচ্ছে, আর সেই আখ থেকে কিভাবে গুড় তৈরি হচ্ছে, গুড় থেকে কিভাবে চিনি তৈরি হচ্ছে, সব কিছু কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো এখন আমরা এই মিলের ভিতর থেকে বাইরে চলে আসলাম। বন্ধুরা, আমি এখন যে জায়গাটিতে দাঁড়ানো আছি, আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে পাইপ দিয়ে হচ্ছে যে আখের যে রসের যে গাছ যেটা রয়েছে, তো সেটি কিন্তু এই পাইপ দিয়ে বের হচ্ছে। আর এই এই পাইপ দিয়ে এইগুলো হচ্ছে বের হয়ে এই ড্রেন দিয়ে
এই পাশে যে ভবন আছে তো এটার মধ্যেই ঢুকছে, আর সেখান থেকেই হচ্ছে আপনার যে কেরুর যে মদ সেটি কিন্তু এই গাছ থেকে তৈরি হবে। দেখেন আমার এই পাশ দিয়ে ড্রেনের মধ্যে দিয়ে কিন্তু এখন যাচ্ছে সেগুলো। দূর থেকে কেরু তৈরির তীব্র গ্রান নাকে আসছে। ওই যে পাঁচতলা ভবন দেখতে পাচ্ছেন ওইটাই মদ তৈরির কারখানা। আখের রস বের করার পর বাকি যা অবশিষ্ট থাকে মেশিনের সাহায্যে তা প্রক্রিয়াজাত করে মদ তৈরি হয়। এই যে দেখুন এখানে যে গাঢ় বাদামি রঙের তরল পানি দেখছেন এটাই কেরু। তবে এটি বাজারে জাত করার মতন নয়, এই পানীয় এখন নলের সাহায্যে ভেতরে চলে যাচ্ছে, তারপর বিশেষ প্রক্রিয়ায় তৈরি হয়ে যাবে কেরু মদ। আরেকটি বিষয় বলে রাখি, এইখানে তৈরি কেরু মদ বাদেও অনেক দামি ব্র্যান্ডের মদ তৈরি হয় যা পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। বন্ধুরা দেখলেন তো কীভাবে ফসলের মাঠ থেকে আখ চলে আসে কারখানায়, ধাপে ধাপে চলতে থাকে চিনি তৈরির মহাযজ্ঞ, আর অবশিষ্ট আখের খোসায় তৈরি হয় কেরু। আমাদের আজকের যাত্রা এখানেই শেষ, আবারও দেখা হবে নতুন কোনো গন্তব্যে নতুন কোনো ভিডিও নিয়ে।